বিটিআর পারিষদীয় সরকারের উদ্যোগত হরিয়ানা হিমাচললে রওনা বিটিআরর ৪০ কাঠফুলা খেতিয়ক দলর কাঠফুলা খেতির প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে বিটিআরর পারিষদীয় সরকারের বোর্ড অফ লাইভলিহুড মিশনের অধীনত বুধবারে ৪০ গৰাকী খেতিয়ক কৃষি বিভাগের বিষয়ববিয়া গুয়াহাটি নতুন দিল্লির নামনিময় রেলযোগে রওনা হয়। বড়োলেন্ড মাশরুম মিশনের বোডফা লাইভলিহুড মিশনের অধীনত কাঠফুলা খেতির প্রশিক্ষণের উদ্দেশ্যে বিটিসির চারি জেলার ৪০ গৰাকী যুবক যুবতী আর খেতিয়ক দলের হিমাচল প্রদেশের সোলাং জেলা রাজধানী সিমলা আর চণ্ডীগড় কোকরাঝার রেল স্টেশনের নামনিময় গুয়াহাটি নতুন দিল্লির রাজধানী এক্সপ্রেস রেলযোগে রওনা হয়। সপ্তাহজোড়া প্রশিক্ষণের কালচোয়াত কাঠফুলার উপর বিস্তৃতভাবে মত বিনিময় করব দলটোয়ে। পারিষদ সজল সিং, কৃষি বিভাগের কাঠফুলার সঞ্চালক পুষ্পধর দাস, বড়োলেন্ড বিশ্ববিদ্যালয়ের মাশরুম বিভাগের প্রবক্তা বিজ্ঞানী সন্দীপ দাসু আছে দলটোত। উল্লেখযোগ্য যে সপ্তাহজোড়া কার্যসূচীরে রওনা হওয়া দলটো কোকরাঝার রেল স্টেশনের শুভযাত্রামূলক বিদায় দিয়ে বিটিআরর মুখ্য কার্যবাহী প্রমোদ বড়োর লগতে কার্যবাহী সদস্য রেবরেবা নার্জিহারি আর দিগন্ত বড়ুয়াই। আর এই বছরের আমি খুব এফেক্টিভলি মাশরুম উৎপাদনত আমার বড়োলেন্ড অঞ্চলত কাম করার কারণে গুরুত্ব দিয়া হয়েছে। আর ইয়ার কারণে এটা একটা স্ট্রং একটা কমিটি গঠন করে দিয়া হয়েছে। আমার এম সি এল এ সজল সিংহ ডাঙরিয়াক চেয়ারম্যান করে পেলায় একটা কমিটি গঠন করে দিয়া হয়েছে। আর এই বছর তেখেতসকলে বিভিন্ন মাশরুম উৎপাদনের কারণে ঘর নির্মাণ, মাশরুম খেতিয়কসকলক ট্রেনিং দিয়া, তেখেতসকলক বিভিন্ন সাহায্য দিয়া, ফাইনেন্সিয়াল সাপোর্ট দিয়া বহুত প্রোগ্রাম লৈছে। আর ইয়ারে একটা অন্যতম একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম হিসাবে আজি ভারতত যত মাশরুম উৎপাদন সবচেয়ে ভালকৈ হয়ে আছে হিমাচল প্রদেশের সোলানত আর চণ্ডীগড়ত গৈ পেলায় তেখেতসকলে ট্রেনিং লব বিচাৰিছে। ইয়ারে আমার ফার্স্ট বেচ আজি যাব আর তেখেতসকলে চণ্ডীগড়ত আর ইয়ার পিছত হিমাচল প্রদেশের সোলানত যাই পেলায় মাশরুম উৎপাদনের বিভিন্ন টেকনিকবিলাক, বিভিন্ন সাইন্টিফিক ওয়েজবিলাক তেখেতসকলে শিকি আহিব। ইয়ার পিছত তেখেতসকলে আমার অঞ্চলের খেতিয়কসকলক ট্রেনিং দিব পারিব আর যাতে অধিক উৎপাদন করিব পারে আর কেনেকৈ ভালকে বৈজ্ঞানিক পদ্ধতিক মাশরুম উৎপাদন করিব পারে ইয়ার কারণে তেখেতসকলে ট্রেনিং লওয়া হব। আমি সকলো জানো যে লাইভলিহুডের কারণে আমি বিভিন্ন কাম করো, কোনবা ব্রয়লার ফার্ম করে, কোনবা ডেয়ারি খুঁড়ে, বিভিন্ন কাম করে, কিন্তু মাশরুমটো হল অতি সহজে করিব পারা একটা খেতি আর ইয়ার মার্কেটও বহুত হাই। আর এই মাশরুমটো আমার খালে কোনো ইয়াত ক্ষতি নাই, বাট হাইলি ইয়াত প্রোটিন আছে, যিখিনি আমাক ফুড সাপ্লিমেন্ট লাগে এইখানে সব পোৱা যায়। সো এই কারণে মাশরুমটো আমি খুব ফোকাস করছো আর দুই তিন বছর যাতে আমি নর্থ ইস্টত অধিক মানে মাশরুম উৎপাদন করব পারো ইয়ার কারণে মাশরুম মিশনটো আমার লওয়া হয়েছে। চলি আমি আজি আমার বিটিআরর ফালর পৰা, আমার বিটিআরর সরকার, আমার চিফ মহোদয় প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত আজি মাশরুমের উপর ইমান গুরুত্ব দিয়া হয়েছে যে আজিকালি আমার অল্প আগত আমার ইএম মহোদয় রেবিয়া স্যারে কই আছে যে মাশরুমটো ইমান এসেন্সিয়াল হয়ে গেল, যতে যাও ফরেনত গেলেও সব হোটেলতে থাকে, সব জায়গা ইউজ হয়। আর এই কারণে আমার চিফ স্যারে একটা গুরুত্ব দিছে যাতে আমার বিশেষক মহিলাসকলক যাতে একটা ইনকাম সোর্স দিব পারে ঘরে ঘরে, যাতে সবে মান্থলি একটা ঘর বহি পেলায় এক ঘন্টা দেড় ঘন্টা কাম করি যাতে একটা ইনকাম করিব পারে। কমসে কম এইটু পদ্ধতিরে আমার চিফ স্যারে বহুত সহায় করি আজি আমার টোটাল বিটিআর ৪০টা সমষ্টি ট্রেনিংও হয়েছে, সব জায়গা ঘর কিটস যেটু মাশরুমের কারণে যি লাগে আমি আমার বিটিআর সরকারের ফলের পর চিফ স্যারের নেতৃত্ব প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্ব আমি এইটু কাম করে আছো। আর তার এইটু একটা উদাহরণ যে আজি একটা ৪০জনীয় টিম সোলান, চণ্ডীগড় আর সিমলা তিনটা জায়গা আমার ট্রেনিং হব সাতদিনিয়া প্রোগ্রাম। এই ট্রেনিংর পৰা আহি এই ৪০জন যে ফার্মার গৈ আছে, এই ৪০জন ফার্মারে আহি পেলাই এখেতে আকৌ ৪০টা সমষ্টিত সব জায়গা ট্রেন করাব, করাই যাতে আমি গাঁয়ে ভূয়ে সব ঘরে ঘরে যাতে মাশরুম প্রোডাকশন করব পারো। আর আমার ইতিমধ্যে আমার
সি এম প্রমোদ বড় ডাঙরিয়ার একটা নির্দেশও আছে যে এখেতে কইছে যে আমার মিড ডে মিলত আমার বিটিআরত 6000 স্কুল আছে, যে 6000 স্কুলত যদি মাশরুমটা কম্পালসারি করে দিয়ে তেতিয়ালে এই 6000 স্কুলত আমার কমসে কম 12000 পরিয়ালে তাত মাশরুম দি 12000 পরিয়ালে জীবিকা নির্বাহ করিব পারিব। আর ইতিমধ্যে আপনাদের দেখা পাইছে যে আগর সরকারে এবিলাক মানে গুরুত্বই দিয়া নাই, যে খালি রাস্তা ঘাট এবিলাক বনাইছে, সুতা কম্বল সাপ্লাইয়ের কাম করেছে, কিন্তু মানুহক যে রোজগার দিয়ার ব্যবস্থা যদি করেছে আমার বিটিআরর চিফ মহোদয় প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্বত ইউপিপিএল আর বিজেপির যে সরকার মিত্রজোটর চলি আছে এই সরকারত এই ইয়ার উপর গুরুত্ব দিছে। মই আশা করু যে মাশরুমটো আমি এনেকুৱা একটা পর্যায়ত লৈ যাম। আপনাদের আছে আমার সাংবাদিক ভাই সকলে, ইয়ার আগতো মই চাইছিল আমার বহুত নিউজ চ্যানেলবিলাকত আহিছে যে গোটেই নর্থ ইস্টর ভিতর যে বড়োল্যান্ড মাশরুমের ক্ষেত্রে আগুয়াই আছে, এই যিমানখিনি হয়েছে এইটো আমার চিফ মহোদয়ের নেতৃত্ব প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্ব আমি করব পারিছো। আর ইয়ার লগত আমাক আমার ওএইচডি আমার চিফ স্যারের ওএইচডি এখেতে আমার মনোরঞ্জন দাস এখেতে এগ্রিকালচারের ডাইরেক্টর এখেতে আর আমার সন্দীপ দাস যে সাইন্টিস্ট হয় বড়োল্যান্ড মাশরুমর এখেতে আর আমার পুষ্পদর দাস আর ময় মাশরুমর চেয়ারম্যান হিসাবে আমার গোটেই এই চারিজনের নেতৃত্ব একটা 40-জনীয় টিম আমি গই আছো। আর মই আশা করু যে এই এইখিনিপর আমি ঘুরি আহি যে আমি গাঁয়ে ভূয়ে সব জায়গা ইতিমধ্যে আমি 200 মাশরুমর কারণে ঘর বনাওয়া আরম্ভ করে দিল আর আমার 200 পরিয়ালক আমি কিডস বিতরণ করিম আর আমি ফাইনান্সিয়াল হেল্প করে আছো। আর ইয়ার আমার সেপ্টেম্বর মাহত গুসাইগাঁও আমার বহুত ডাঙর একটা মাশরুমর মেলা হব, গোটেই বিটিআরর পৰা সব ফার্মারবিলাক অংশগ্রহণ করব আর আমি সব ফার্মারক কেনেকুয়া গৈ আমি যাতে 4000 টোটাল আমার ফার্মার ইতিমধ্যে আমার রেজিস্টার্ড আছে ট্রেন করা আছে, এই 4000 ফার্মারক আমি এই বছর 23 আর 24 যাতে 4000 ফার্মারে ভালদরে প্রোডাক্ট করিব পারে প্রোডাকশন করিব পারে আর গাঁয়ে গিয়ে অ্যাভেলেবেল আমি মাশরুমটা করে দেব বলে আশা করি আমি কাম করিছো। নিউজ ডেস্ক রিপোর্ট আর নিউজ।